কত বছর হয়ে গেল স্বাধীন হয়েছে বল দেখিনি, আমরা কেন স্বাধীন হইনি বলতো? কেন হলুম নি বল, ফলে নয় খাও। ও দাদাভাই কি করি বলো দিকে এখন? হ্যাঁ, বাড়ির বউগুলো তো সব রাস্তা বেরোনোই অন্ধ, রাস্তাঘাট কিচ্ছু চেনে না গো। এক ওই দিদি ভাই, এই যদি আমাদের বাড়ির কোনো মেয়ে হতো আর এমন দ্বারা কাজ করতো, আমরা কি ছেড়ে কথা কইতুম? রাত 11টা অবধি বাড়ি না ফিরলে জোর করে বাড়ি পাঠাতাম, তা না হলে ফোন করে বলে দিতুম শ্বশুর বাড়িতে আজ আসতে পারবে না, ফিরতে পারবে না, একটা কিছু তো করবে। আমি খালি ভাবছি বড় বৌমা আর মেজ বৌমার কথাটা, তারাও কি সব আখের বিবেচনা হারিয়ে ফেললো? তারা কেন বাড়ি ফিরছে না এখন? তারা কেন দিদি ভাইকে তাড়া দিচ্ছে না? একদিন একটা চূড়ান্ত অঘটন ঘটে যাবে, তখন দেখো সবার শিক্ষে হবে। আমি বললি তো আমি খারাপ, আমি তো চিরকালের মন্দ কি না? এই কথাগুলো তুমি এখন কাকে বলছো মা? এমন তো নয় যে অঘটন ঘটে গেলে এ বাড়ির সবাই খুশি হবে। যে কথা নয়, কিছু কথা তোমার মা কিন্তু খুব ভুল বলেন না, সেই জন্য না আগে থেকে শাসন করতে হয়, প্রশ্রয় দিয়ে মাথায় চড়াতে নেই। আরে দেখ কোথায় গেছে, কি বৃত্তান্ত, তা না এত কথা কইছিস? আরে বাবা, বড় বৌদি মেজ বৌদি গেছে তো তোর নাকি? তারা তো আর অবিবেচক নয়। দেখ হয়তো নতুন বৌমার বাপের বাড়ির জন্য প্রাণ কাঁদছিল, তাই হয়তো জোক তুলেছে যাওয়ার, আমরা তো আর ছিলুম নে। তাই তো গেছে গেছে, কিন্তু ওকে একথা একবারও কেউ বলতে পারলো নি যে ফোন করে একবার জানিয়ে যাও, কেউ বলতে পারলো নি। আর এই কথাও কি মনে হচ্ছে নে, 11টা বেজে গেছে, এত না তো দি বাড়ির বাইরে থাকে নে। কেউ যদি সকলকে কিনে নেয় তাহলে কি তার মুখে মুখে কেউ কথা বলতে পারে ছোট মা? দিয়া তোর স্কুল আছে না কাল? অনেক রাত হয়েছে, যা উপরে যা। জানি তো সাহেবদা, আমি কোনো কথা বললে তোমার সেটা সহ্য হয় না, কারণ তুই জানিস না কোথায় কোন কথাটা বলতে হয়। তোর নিজের সীমাটা জেনে রাখা উচিত ছিল। ওকে, চোরাই ফিরছে, এটা তো গান গাইছে কেন বলো দেখি?
দিন হলো নিকো, এই উত্তরখানে আমাকে মেজো দিদি কিনে তুমি থামবে প্লিজ থামো না, আমি ফলের রস খাবো। বাবা বলুন দেখিনি, দেশ কবে স্বাধীন হয়ে গেছে, আমরা স্বাধীন হলুম নিকো কেন? কেন আমাদেরকে ঘোমটা দিতে হবে মাথায়? কেন একা একা পথ চলা বন্ধ? কেন কেন সব পেওড়াতেই বারণ? কেন কেন বলুন দেখিনি? বদন সঙ্গে যে যায় ভাগ্নে বদন।
বসেছে শুক্রবারে
আমারটা কিছু খাইনি বুঝলি, চুপচাপ ফেটে যাই, বুঝতে পেরেছিস? এখানে থাকাটা ঠিক হবে না, চর্চা রানিং ফেটে যাই। চন্দা শোনা বলি কি ওদেরকে চেয়ে গিনিমা আমাদের পেদাবে না তো? আরে তোমরা কি করছো এবারে? আরে ভাই, তোর তোর ধুতি কানা পরেছে বিয়ের, দেখ শুধু এই চেহারা পোশাকটা পরেছে দেখ, এখন লজ্জা শরম কিছু নেই। আমাকে তুমি হাসি পাচ্ছে হাসবো ভাই রে ভাই? হ্যাঁ হাস, তোর দাঁত কটি ফেলে দেবো, শুনে দাঁত কামাটি ফেলে দেবো, কিন্তু আমি বলে দিলাম হাসবো না। হ্যাঁ আমি ঠিক করেছি না, এবার থেকে আর কাপড় পরবো নি, একদম কাপড় পরবো নি। এবার থেকে না ঘরে সবসময় এসকার্ট ব্লাউজ পরে থাকবো, এসকার্ট ব্লাউজ। ভগিনী ভগিনী মা, ও লাল ভাই, আমার সাথে একটু নেপ নাইট করো তো, নেপ নাইট নেপ নাইট। ওই দিন হ্যাপি হয়েছিল নেপ নাইটটা, নেপ নাইট নেপ নাইট নেপ নাইট নেপ নেপ নাইট 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 নেপ কেন না, প্লিজ কেন না, প্লিজ
ফুলঝুরি আরিয়া এসব কি হচ্ছে কি আনসামি কি হচ্ছে এসব এদের এরকম অবস্থা হলো কি করে তোমরা তো সুস্থ আছো কাম অন টেল মি দ্য ট্রুথ